সন্দীপ কোষা চালু সন্দীপ কোষা চালু আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার আর্থিক দুর্নীতির কারণে। পাশাপাশি সন্দীপ ঘনিষ্ঠ সুমন হাজরা, বিপ্লব সিংহ সহ তার পার্সোনাল সিকিউরিটি আফসার আলীকেও সিবিআই দুর্নীতি দমন শাখা গ্রেপ্তার করে। সোমবার সন্ধ্যায় সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্স থেকে বের করে আনা হয়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। এরপরই তাকে সোজা নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেস। আরজিকর কাণ্ডে টানা 18 দিন জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হলো সন্দীপ ঘোষকে। আরজিকর হাসপাতালে চিকিৎসক হত্যার ঘটনার পাশাপাশি মেডিকেল কলেজে একাধিক দুর্নীতি বিষয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তদন্ত করছে সিবিআই। আরজিকরের চিকিৎসকের মৃত্যুর ঘটনা ইতিমধ্যেই একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে সন্দীপ ঘোষকে। সিবিআই সূত্রে জানা গেছে ইতিমধ্যে তার পলিগ্রাফ টেস্ট করা হয়েছে, সেই পরীক্ষায় একাধিক তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে। তার ভিত্তিতেই ফের সিবিআই জেরার মুখোমুখি হতে হয় সন্দীপকে। তবে সোমবারের জিজ্ঞাসাবাদে কি নতুন তথ্য উঠে এসেছে সেই কারণেই তাকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হলো, আরও বড় কোনো পদক্ষেপ করা হতে পারে তৈরি হয়েছে একাধিক জল্পনা। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।